মেয়েকে বিউটি পার্লারে সাজানো জায়েজ আছে কিনা? আরে বাবা রে, বাঁচি থাকি বিপদে পড়ছি। জাহেদ ভাই আর আমি বাঁচি থাকি বিপদে পড়ছি না? আমাদের শিশুকালে তো এগুলি শুনিও নাই দেখিও নাই ভাই। বিউটি পার্লারে কে নিরাপত্তা দেবে যে কেমিক্যালস দিয়া মুখটা সাজাবে? এক মেয়ের ইতিহাস পড়লাম, এমন কি জানি দিছে মুখে, একদিনে দাঁড়ি মুছ গজাই গেছে। যত কসমেটিক জগতে যত কসমেটিক্স ইউজ হয়, ক্ষতিকর কেমিক্যালসে ভরা। এটা যারা ব্যবসা করে আমি তাদের সাথে মতামত নিয়েছি, অনেক ইন্টারভিউ সাক্ষাৎকার নিয়েছে, ওরাই বলে যে হুজুর আজকের যুগের মেয়েদের চেহারার লাবণ্য হারিয়ে গেছে। কেন? আমাদের যুগে মেয়েরা এগুলি ব্যবহার করতো না। আমাদের শিশুকালে মায়েরা সাধারণ একটা কিছু ব্যবহার করতো, হ্যাঁ একটু নারিকেল তেল টুকটাক, কি সুন্দর। বুড়ি মা 80 বছর পর্যন্ত যেই আল্লাহ তাআলা ত্বক ত্বকে সুন্দর দিয়ে রাখতো, আর এখন দেখা যায় যে সারা চেহারার মধ্যে একদিক দিয়ে ভারতীয় মানচিত্র, আরেকদিকে সিঙ্গাপুরের মানচিত্র। মুখের মধ্যে মানচিত্র আঁকছে কে? মুখের মধ্যে এসব মানচিত্র আঁকলো কে? এই কেমিক্যালস, ক্ষতিকর কেমিক্যালস। কাঠের অরিজিনাল রংটা কত সুন্দর, বার্নিশ করলে কেমন লাগে দেখতে তো দেখা যায় যে ঠক, ঠিক না? বার্নিশ করে রাখছে দোকানে, কেউ বিশ্বাস করে না, ভিতরে আল্লাহ জানে কি। এই জন্য ভাই জিনিসটা বানাইয়া খাটটা বানাইয়া আমার ডাকিও আগে, বার্নিশ করার আগে আমার ডাকো, কারণ তুমি বার্নিশ করে কি জিনিসের কি বানাইবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো বিউটি পার্লার তো হলো বার্নিশ পার্লার, কি কইতা? আল্লাহ আল্লাহ, ইসলামে ধোকাবাজি নিষেধ না? এমন অনেক পাত্ররা মাসালা জিজ্ঞাসা করে, হুজুর বিয়ে করলাম বিশ্ব সুন্দরী, এখন দেখে নিগ্রো, কই যাইবেন দুনিয়াতে? এইসব মাসালা জিজ্ঞাসা করলেও তো বিপদ। এখন দোকা দেয়া যদি না জায়েজ হয় নাকি? আল্লাহ দরারা ওলা দেরার, কোনো ক্ষতিকর জিনিস ইসলামে অ্যালাউড না। মানে আপনি আল্লাহ দেওয়া সুন্দর মুখখান কেমিক্যাল দিয়ে এমন নষ্ট করে দিলেন, আপনাকে কে পারমিশন দিছে? এটা নষ্ট করার অধিকার নাই। লা তুকাব্বহ, চেহারা চেহারা দৃষ্টিকটু করে ফেলো না, নষ্ট করে ফেলো না। কে নিরাপত্তা দেবে যে বিউটি পার্লারে কেমিক্যালসগুলি খুব অরিজিনাল ন্যাচারাল একেবারে আল্লাহর দেয়া পাতালতার সুন্দর জিনিস দেবে? কে গ্যারান্টি দেবে আপনাকে? গ্যারান্টিও নাই, এই জন্য ফতুয়াও নাই এই বিষয়ে, এটা বলা সম্ভব না।